আসসালামু আলাইকুম। মল্লিক মেশিনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমাদের খড় ঘাস কাটা মেশিন, রাইস মিল, হলুদ মরিচ মশলা তৈরি করা মেশিন, এছাড়াও অন্যান্য মেশিনের বিষয় নিয়ে আমরা তুলে ধরব। তো আজকে আমাদের মূল রাইস মিল নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের কিছুদিন যাবত আমাদের খড় ঘাস কাটা মেশিন এবং খুব বেশি পরিমাণে ভিডিও তৈরি করা হয়েছে খড় ও ঘাস কাটার মেশিনের। রাইস মিলটা আসলে আমাদের এখন আমরা দিয়ে পাচ্ছি না। তো আসলে কিছুদিন এই রাইস মিলটা কিছু প্রতারক চক্র যারা ইন্ডিয়ান সিধর কোম্পানির কথা বলে অনেক জালজালিয়াতি এবং দুই নম্বর যে মেশিনগুলো বিক্রি করে সেই মেশিনগুলো ভালো মতো সার্ভিস আর পায়নি, যার কারণে অনেক জায়গায় পড়ে আছে, পুরো টাকাটাই তার কলম জ্বলে গেছে। যাদের মেশিন ক্রয় করেছে বাংলা মেশিন ইন্ডিয়ান বলে ক্রয় করে, আসলে সেই মেশিনগুলো আর চলছে না। এখন ওই মেশিনগুলো তাদের গোডাউনে কেউ ফেলে রাখছে, কেউ ওই মেশিন আবার ভাঙড়িতে বিক্রি করে দিয়ে আমাদের ঝিনাইদহতে এক ভাঙড়ির দোকানে যে দেখি যে গাড়ির সাথে ওই বাংলা মেশিন সেটিং করা, তো আমি বললাম যে কী ব্যাপার এই মেশিনটা এখানে। তো বলছে যে আসলে এই যে ভাই কিনেছিল ও আর ধান থেকে আর চাউল ঠিক মতো আর হয় না, মানে দুঃখে অনুরাগে সে মেশিনটা ভাঙড়ির দোকানে বিক্রি করে দিছে। তো যাই হোক, আপনাদের একটা কথাই বলি, কমে পেয়ে হুট করে আপনারা ক্রয় করবেন না, কারণ সস্তার তিন অবস্থা। আসলে যারা বেশি লোভ করতে যায় তাদের মালসা হাতে হয়ে যায়, কথায় আছে বেশি লোভে মালসা হাতে। তো আসলে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা অবশ্যই মল্লিক ব্র্যান্ড দেখে কিনবেন এবং নির্ভাবনায় থাকবেন, কারণ আমাদের মেশিনগুলো ইতিমধ্যে আপনারা জেনেছেন যে খড় আমাদের যে রাইস মিল 6NF9A 15-20 মন ক্যাপাসিটির যে বড় মিলটা, এই মিলটা আমরা গত সিজনে দিয়ে পারিনি। তো আসলে দুঃখজনক হলো সত্য, এই বছর আমাদের কৃষক ভাইরা ধান যে পরিমাণে আসলে পানিতে ডুবে যাওয়ার কারণে এই মেশিনটা কিছুদিন আমাদের আসলে চাহিদা কম ছিল, কিন্তু এখন প্রচুর পরিমাণে চাহিদা বাড়ার কারণে আমার কাছে অনেক কথা আসছে, রিকোয়েস্ট আসছে যে ভাই আপনারা মেশিনটা আরও ভালোভাবে একটু ভিডিও একটা করেন, করে আমাদেরকে একটু ভালোভাবে যাতে মেশিনটা দেখতে পারি। তো আমি এই জন্য আজকে ভিডিওটা আজকে করার আপনাদের উদ্দেশ্য যে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা তুলে ধরব। তো আমাদের এই মেশিনের সাথে অরিজিনাল যে সেল, একটা সেল, তারপরে এক সেট অরিজিনাল জালি দেখতে পাচ্ছেন, অরিজিনাল জালি, এবং এর সাথে আমরা এই যে সেলের সাথে যে ছুরি থাকে অরিজিনাল 65 গ্রেডের এই ছুরি, এগুলো এবং এমনকি চাপা, এক সেট চাপা, সমস্ত কিছু আমরা মেশিনের সাথে এক সেট ফ্রি দিয়ে দিব আপনার ওয়ারেন্টি সাপোর্ট হিসাবে, যে আপনারা মেশিন ক্রয় করার পরে আসলে আমাদের যাতার আপনার টেনশন করা লাগে না যে ওয়ারেন্টি সাপোর্টের জন্য আমরা এক সেট সমস্ত কিছু আমরা মেশিনের সাথে এক সেট ফ্রি দিয়ে দেবো। এবং এই মেশিনটা সাইক্লোন সিস্টেম, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই মেশিনটা একবারেই ঝাড়াই কাড়াই হয়ে একবারে আপনার ফিল্টার হয়ে চাউলটা একদম বস্তায় বন্দি করতে পারবেন, তো এত মানে কুইকলি আপনার ডেলিভারি। আপনি 10 ঘোড়া যদি মোটর দিয়ে ব্যবহার করেন তাহলে আপনি 10 মন থেকে 15 মনের মধ্যে পাবেন, আর 15 ঘোড়ায় যদি যান তাহলে ডেলিভারি প্রোডাকশন আরও বেশি পাবেন। তো আসলে আমাদের যে রাইস মিল, এই রাইস মিল নিয়ে অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি। তো নতুন করে আরেকটা করার কারণ হলো অনেকেই বলতে চেয়েছে যে ভাই আপনাদের মেশিনটা টোটালি ভালোভাবে ফোকাস করে আমাদের একটু দেখানোর জন্য। তো আসলে ভালো মন্দ মানুষ সব জায়গায় থাকবে, এটা স্বাভাবিক, অবশ্যই মেশিন দেখে বুঝে সুঝে তারপরে আপনারা মেশিন ক্রয় করবেন, হুট করে মেশিন পেলে যে আপনি ক্রয় করে নিলেন তা কখনো করবেন না, কারণ আপনারা ইতিমধ্যে জানেন সারা বাংলাদেশে আমাদের খড় ঘাস কাটা মেশিন যে পরিমাণে আমরা আসলে দিয়ে পারি না, প্রতিদিন আমাদের ইনশাল্লাহ 10-15টা মেশিন ডেলিভারি হয় খড় ঘাস কাটা মেশিনই। তো এখন আবার রাইস মিলের যে পরিমাণে চাহিদা আপনারা আবার দেখাচ্ছেন, ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে আছেন। তো আমি একটা কথা বলতে চাই যে মেশিন হুট করে ক্রয় করবেন না, অরিজিনাল যে চায়নার যে ম্যানুয়াল বুক সেটাও আপনারা পেয়ে যাবেন, মেশিনের সাথে দেখতে পাচ্ছেন সব যেই ক্যাটালগ কীভাবে সেটিং সমস্ত কিছু এটি থাকবে দেওয়া, আপনারা এটা অরিজিনাল যে চায়নার যে ক্যাটালগটা এটাও আমরা মেশিনের সাথে আপনার দিব, চায়নার থেকে যেভাবে পেটি কার্টুন অবস্থায় আসে ঠিক ওইভাবে আমরা কার্টুন অবস্থায় মানে পেটি অবস্থায় কাঠের বড় বক্স পেটি অবস্থায় আপনারা নিতে পারেন,
আবার যদি মনে করেন না আমরা ছেটিং অবস্থায় নিব তাও নিতে পারেন। তো আছে 10 ঘোড়া মোটর আছে আমাদের, 7.5 ঘোড়াও সর্বনিম্ন দিয়ে চালাতে পারবেন। যাদের বিদ্যুৎ ক্যাপাসিটি একটু নর্মাল, বাসাবাড়ির লাইনেই আসলে 220 লাইন দিয়ে চালাতে পারবেন। তো আসলে বিদ্যুতের পরিমাণ বুঝে আপনি ক্যাপাসিটি মোটর নিবেন, এমনকি আপনারা ছ্যালো ইঞ্জিন দিয়ে ভ্রাম্যমান যে আসলে ধান ভানিয়ে বেড়ায় আপনারা ধান ভানাতে পারবেন। এক গাড়ি করে আপনি সারা মহল্লায় আপনি ধান ভানতে পারবেন। তো আপনারা অবশ্যই অবশ্যই মেশিন ক্রয় করার আগে মেশিন দেখে বুঝে তারপর ক্রয় করবেন। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন রাইস মিল একদম পুরো সেটিং কমপ্লিট অবস্থায় আছে। আসলে আপনারা যারা এই পুরো কমপ্লিট সেট নিতে চাচ্ছেন এটা 90,000 টাকা মূল্য। তো আপনারা যে অফার আমাদের চলছে এই অফারে, এই ধামাকা অফারে আপনারা পেয়ে যাচ্ছেন 83,000 টাকায়। এর সাথে বেল্ট, পুলি, চ্যাসিস, মোটর সমস্ত সমস্ত কিছু আপনারা দিয়ে 83,000 টাকায় পেয়ে যাচ্ছেন। তো আপনারা যারা বেকার বসে আছেন এই মেশিনটা ক্রয় করে আপনার বেকারত্ব দূর করে আপনি স্বাবলম্বী হতে পারবেন। তো অবশ্যই মেশিন ক্রয় করার আগে মল্লিক মেশিন দেখে কিনবেন এবং নির্ভাবনায় থাকবেন। তো আপনার পাশে আমরা সবসময় আসি থাকবো ইনশাল্লাহ। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। এছাড়াও আমাদের রাইস মিল যারা ছোট মেশিনটা ক্রয় করতে চাচ্ছেন, 2-in-1, 3-in-1 আমাদের কাছে কম্বাইন্ডার রাইস মিল এবং গ্লিন্ডার মেশিন এবং খড় ঘাস কাটা মেশিন সব মেশিনগুলো আমাদের কাছে পাবেন। তো আমি একটা কথাই বলতে চাই, অবশ্যই মেশিন দেখে বুঝে সুঝে তারপরে ক্রয় করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।